প্রিয় দর্শক, আবারও যুক্ত হয়েছে আধ্যাত্মিক নগর সিলেট সেই মালনীচড়া চা বাগান থেকে সরাসরি বাংলা টাইম ইউনিয়নের সাথে রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান। আজকে শুক্রবার ফ্রাইডে, আপনারা জানেন যে অর্থাৎ সবার ছুটির দিন। পর্যটক যারা আছেন তারা কিন্তু যে পর্যটকমুখী হচ্ছেন, ইতিমধ্যে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এখানে মালনীচড়া চা বাগান থেকে। মালনীচড়া চা বাগান থেকে আজকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছেন এখানে শুধু চা বাগান, আমার ঠিক ক্যামেরার পিছনে যে সিলেট জেলা ক্রিকেট স্টেডিয়াম, সেই স্টেডিয়াম এবং পাশে রয়েছে যে মালনীচড়া চা বাগান, সেই চা বাগান থেকে সরাসরি যুক্ত হয়েছে। আপনারা দেখছেন এদিকে এখানে যারা বিভিন্ন জায়গা থেকে পর্যটকে আসেন যারা, তারা কিন্তু তাদের জন্য রয়েছে যে ঘোড়ার গাড়ি, অর্থাৎ গ্রামগঞ্জে আগে যারা এবং টাউনে যারা, শহরে এই মুহূর্তে যে বিয়ে শাদীর জন্য কিন্তু এইগুলো ব্যবহার করা, কিন্তু এখানে দেখা যাচ্ছে এসে তারা এই পর্যটকদের আনন্দ দিচ্ছেন যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন। আপনি কই থেকে আসছেন? জি ভাই, আমি নেত্রকোনা থেকে আসছি। গতকালকে আমরা সিলেট 4-5 দিন থাকবো। আমরা অনেক লোক এসেছি, প্রায় 30 জন এসেছি, 5 দিনের জন্য এসেছি সিলেট। সিলেট খুব আকর্ষণীয় জায়গা, ওইখানে ঘুরতে খুব ভালো লাগে মানুষ। আমরাও অনেক 4-5 দিন থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে আজকে কই থেকে আসছেন একটু বলো, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। ভালো। আপনি এখানে কি করছেন বাবু? তোমার নাম কি বলো? কামরুল, কামরুল ইসলাম। আমরা ঢাকা থেকে আসছি। আমাদের অনেক ভালো লাগছে, ঘুরতে অনেক মজা হয়েছে। আমরা শাহজালাল এবং শাহপরান আর এই যে চা বাগান দেখার জন্য আসছি। আমরা সিলেটের চা বাগান অনেক সুন্দর দেখতে। কয়দিন হয়ে আসছেন? এই যে আমরা আসছি আজকে 2 দিন হলো। আমরা ঘুরে ঘুরে দেখতে আছি আর কি চা বাগান, সিলেটের শহরটা দেখতে আছি ঘুরে। অনেক সুন্দর। সর্বশেষ দেখে কেমন লাগছে আপনার? অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর মজা। তো পানি, হ্যাঁ ওই যে না, জাপলং কালকে যাবো আমরা। হ্যাঁ, জাপলং কালকে যাবো। প্রিয় দর্শক, এখানে কিন্তু বিভিন্ন জায়গা সেটা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। আপনি কই থেকে আসছেন ভাই? আমার সিলেট থেকে আসছি, কানিশাইল থেকে আসছি। জি। ফ্যামিলি নিয়ে আসছেন? ফ্যামিলি নিয়ে আসছি, আমার শালির ফ্যামিলি, আমার ফ্যামিলি নিয়ে। কেমন লাগছে? সবাই ভালো লাগছে। আমরা ঈদের সময় পাইতে পারি না বন্যার কারণে, এখন বার হইলাম। আপনার কাছে কেমন লাগছে এই বাগানে এসে? অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। আইয়া ঝুঁকে ধরি লাইছে। আসলে ম্যাডাম একটু কথা বলবেন, একটু কথা বলেন, অসুবিধা নেই। আসলে বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন যারা, একটু কথা বলবেন। হ্যাঁ, আমরা আর একটু কথা বলার চেষ্টা করবো। আজকে সেরা দর্শক এবং আজকে সেরা পর্যটক যিনি, বাবা কেমন আছো? কেমন আছো? ভালো আছো? ভালো আছো? চা বাগান আসছো ঘুরতে? আপনারা কোথা থেকে আসলেন? আমাদের বাসা আম্বরখানা। আম্বরখানা? জি। ঘুরতে আসছেন? হ্যাঁ, ঘুরতে আসছি। এই শুক্রবার একটা দিন বন্ধের দিন, ফ্যামিলি সহ আমরা ঘুরতে আসলাম। কেমন লাগছে এই বাগান? হ্যাঁ, খুব ভালো লাগছে। আজকে মানে মেঘলা দিন, ওয়েদারটা খুব ভালো, প্লাস হচ্ছে এখানকার চা বাগানটা একটু গোছানো, পরিবেশটা সুন্দর। কিছুক্ষণ আগে মালনীচড়া চা বাগান এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, এইরকম কোনো পরিস্থিতি পড়ছেন কিনা আপনার? আমি আসলে পার্সোনালি প্রায়ই আসি, বাট এই ধরনের অকারেন্স তেমন একটা পাই না। তবে এখানে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে মানে বাইকারদের উচ্চ গতির কারণে। আজকে একটা ড্রাইভারকে তুলে নেওয়া হয়েছিল, বাস গাড়ি ড্রাইভারকে। আচ্ছা আচ্ছা, না এই ধরনের অকারেন্স আসলে খুব একটা চোখে পড়ে না। ধন্যবাদ। প্রিয় দর্শক, বুধবার দিন সিলেট কে কি বলবেন? দেখে সব জায়গা পর্যটক দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ,
আমরা আজকে যে আধ্যাত্মিক নগর সিলেটের যে মালনিছড়া চা বাগান, সেই চা বাগানের ভিতর থেকে এই মূর্তি তুলে ধরার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে আপনারা জানেন যে একটা দুর্ঘটনা ঘটলো, কিন্তু প্রশাসনিক সহায়তা তাৎক্ষণিক অবস্থায় হেল্প পেয়েছেন। তো এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি আজকে সেই মালনিছড়া চা বাগান থেকে। সবাই চা বাগানের দৃশ্যটা একটু দেখবেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি। এবং কিন্তু কিছুক্ষণ আগে যে মালনিছড়ার মেইন রোড, সেই মেইন রোডে একটা বাস গাড়ি ড্রাইভারকে আটকিয়ে কিন্তু তুলে নেওয়া হয়েছিল একটা নোহা গাড়ি দিয়ে। তাৎক্ষণিক অবস্থায় আমাদের এই সহযোগিতা এবং প্রশাসনক কিন্তু এসেছিলেন। তো আজকে যারাই আসেন না কেন, এই চা বাগান ঘুরতে এবং দেখতে সবাই সতর্কতা থাকবেন। সেই এই বাবা, তোমার নাম কি? সেটা তোমার নাম ঘুরে অসাধারণ, কিছু বলার নাই, চোখ জুড়ে যায় যেদিকে যাই। থ্যাংক ইউ। দুটি পাতার একটু করে সেই নগরীর সিলেট, আধ্যাত্মিক নগর সিলেট আপনারা দেখছেন এই মুহূর্তে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা কিন্তু সেলফিতে মুগ্ধ হয়ে গেছেন। এই মুহূর্তে আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন, যিনি নুরুল ইসলাম নুরি। কেমন আছেন, কি বলবেন বলেন? সাংঘাতিক সাহেব বলছে, কমেন্ট করেছেন, আমরা যুক্ত হয়েছি আপনার সাথে। তো প্রিয় দর্শক, প্রতিদিন কিছু না কিছু সময়সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করছি। নুরুল ইসলাম নুরি সাহেবের জন্য ক্যামেরার সামনেই রয়েছেন, হ্যাংচালার দেখে নেবেন। এরপর এই মুহূর্তে আমরা যে জিনিস তুলে ধরার চেষ্টা করছি যে মালনিছড়ার চা বাগানের দৃশ্য, অসাধারণ একটি দৃশ্য। বাংলা টাইম ইন্টিনে সরাসরি লাইভ সম্প্রচার করতে এই মুহূর্তে রয়েছে সাথে আপনার সবার, আপনাদের সবার প্রিয় ছোট ভাই যিনি রাজন আহমদ আরিয়ান। সেই রাজন আহমদ আরিয়ান কিছুক্ষণ আগে কিন্তু সেই মালনিছড়ার যে মেইন রোড চা বাগান, সেই চা বাগানের মেইন রোড থেকে কিন্তু ইতিমধ্যে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম। একটি দুর্ঘটনা ঘটেছিল, তাৎক্ষণিক অবস্থায় কিন্তু প্রশাসন এসেছে আমাদের লাইভটি দেখে। তো তাদেরকে শেষ এয়ারপোর্ট থানা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি এবং কি তাদের মামলা করতেছেন। ইতিমধ্যে আমরা নূর আব্দুল নূর সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, আমরা আপনাদের সাথে কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আজকে যে যারা এসেছেন এখানে অনেকেই কিন্তু, আজকে কিন্তু ছুটির দিন, সেই শুক্রবার ছুটির দিন, সবাই এখানে চলে আসছেন তাদের মন ইচ্ছা মতো ঘোরার জন্য। সেই মালনিছড়া চা বাগান, চা বাগানে আজকে পর্যটকদের অন্যরকম একটি দল এবং বিভিন্ন জায়গা থেকে আসছেন আজকের এই পর্যটকরা। তো এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি আজকে সেই মালনিছড়া চা বাগান থেকে তুলে ধরার জন্য। এ বাবু, আজকে সেরা পর্যটকের সেরা, আপনার নাম কি? বলো বলো, নাম কি? না, আপনার নাম না? সুন্দর লাগছে, নি সুন্দর লাগছে। কই এর থেকে আসছেন? না, আমরা সিলেটই থাকি। সিলেটই থাকেন? জি। ও, ঘুরতে আসছেন? জি। চা বাগানের দৃশ্য কেমন লাগছে দেখে? এবং কি আমরা চেষ্টা করি আপনাদেরকে মাঝে মাঝে প্রাকৃতিক তুলে ধরার জন্য, সবাই যুক্ত থাকবেন।
আমি দেখলাম আমরা দেখ কেমন দেখা। আব্দুল নূর ভাই অনেক সুন্দর জায়গা, মাশাআল্লাহ, আসলে অনেক সুন্দর, অসাধারণ। এবং যে সার যে দৃশ্য, চা পাতা দৃশ্যটা যদি আমি দেখাই, নতুন পাতা গজিয়েছে, যার কারণে চা বাগানের এই মুহূর্তের দৃশ্যটা কিন্তু একেবারে অন্যরকম। এবং সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছেন, এই যে চিপায় চাপায় সব জায়গায় গিয়ে সেলফি তুলছেন, ফটো সেশন করছেন, আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। অনেকেই জুড়া জুড়া পাখিও আসতেছেন, আসে লেজেন্ড যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এইসব বর্তমান যে তরুণ প্রজন্মের যারা রয়েছেন তারা কিন্তু এ বিষয়ে খুব এক্সপার্ট, এবং তারাই বুঝতে পারবেন যে আজকের জুড়া জুড়া কি সেরা। তো যাই হোক, বিশেষ করে আজকে লাইভের মাধ্যমে যে জিনিস কইতাম, সে আপনারা সবাই ও আপনাদের ছেলে মেয়েকে কিন্তু হোস্টেলে রাখেন লেখাপড়া করার জন্য, কিন্তু ওরা কই যাচ্ছে, কী আসে, ওই বিষয়ে কী করছে, একটু গাইডলাইন শক্ত আকারে রাখবেন। এবং তাদের এবং বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন তারা কিন্তু সতর্ক হয়েছিলেন, আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সাথে যে একটি দুর্ঘটনা। মোল্লা সাহেব কই থেকে আসছেন? আমি ওখানে থাকি। ওখানে থাকেন? জি। কেমন লাগছে ওখানে এসে? না, আমি ওখানে প্রতিদিন আসরের পর ঘোরাঘুরি করি। ভালো লাগে? হ্যাঁ জি। আসার কারণ কি? আসার কারণ ওখানে আমি লেখাপড়া করি, তাই আসরের পরে একটু হাঁটলে আমার একটু ভালো লাগে, লেখাপড়া করতে অনেক ভালো লাগে। তো অসাধারণ একটি দৃশ্য এই মুহূর্তে মালনীচোরা চা বাগান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। সবাই এই আমাদের কথা ক্লিয়ার আছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন, এবং চা বাগানের দৃশ্য কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এ বাবা কেমন আছো, নাম কি বলো, এদিকে আসো, এদিকে আসো। নাম কি? মোহনা। মোহনা, সুন্দর নাম তো, এখানে কেন আসছো? কেমন লাগছে ঘুরতে? ভালো। থ্যাংক ইউ। বিশেষ করি যে জিনিসটা আপনাদের কাছে সরাসরি তুলে ধরার চেষ্টা করি এবং জানিয়ে দিতে চাই, আপনারা অনেকেই কিন্তু আপনাদের বাংলা টিভি, বিশেষ করে যারা যাদের ছেলে মেয়ে রয়েছে অনেকেই কিন্তু হোস্টেলে, অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে হোস্টেলে রাখে লেখাপড়ার করার জন্য পাঠিয়েছেন, কিন্তু একটু গাইড দিয়ে রাখবেন যে এরা কোথায় যাচ্ছে, কেমন কি করছে, কি আসল বিষয়ে লেখাপড়া ঠিক মতো করছে কিনা, সেটা অনুরোধ থাকবে আমাদের বাংলা টাইম ইন্টারনেট পরিবারের পক্ষ থেকে। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে থাকি, এবং ঠিক আজকে তেমনি সেই মালনীচোরা চা বাগান থেকে আমি যে দৃশ্য দেখাই যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারাও এই মুহূর্তে জেনে যাবেন। সো তো সাজু ভাই, এখানে যারা দূর দূরান্ত থেকে আসেন তারা কিন্তু খাবার রয়েছে, আইসক্রিম এবং বিভিন্ন জাতের আচারও রয়েছে, সব কিছু ব্যবস্থাও রয়েছে। আমরা তোমার
আমরা এই মুহূর্তে যুক্ত হতে যাচ্ছি যিনি আমাদের এই সহকর্মী, দীর্ঘদিন যাবত এই জগতে কাজ করে আসছেন। যিনি মাল্টিমিডিয়া এবং বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করে থাকেন সেই সাজুভাই, ওনার কাছে জানার চেষ্টা করব আজকে যে দৃশ্যটা এসে দেখলেন এবং কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটে গেল সে বিষয়ে আসলে কি বলবেন ভাই, একটু তা যদি বলেন। সিলেট চা বাগান সম্পর্কে আমি যেটা বলতে চাচ্ছি, যারা সিলেট সম্পর্কে অনেকে জানেন, সিলেটের প্রকৃতি সম্পর্কে জানেন, সিলেটের পাহাড় সম্পর্কে জানেন, সিলেটের পানির সম্পর্কে জানেন, যে এই মুহূর্তে সিলেটে কিন্তু বন্যায় কবলিত অনেক অঞ্চলগুলো, সেক্ষেত্রে এরপরও প্রকৃতির একটি রূপ আছে সিলেটের, যখন বর্ষার সময় আসে তখন ঠিক প্রকৃতির রূপটি কিন্তু পাল্টে যায়। আমরা দেখতে পাচ্ছি এখন যে সবুজে ঘেরা সিলেট, এখন যারা এখানে পর্যটক যারা আসছেন দূর দূরান্ত থেকে, তারা যে সবুজের প্রেমে পড়েছেন এমনটাই আমাদেরকে বলছেন। তবু যারা এখন, যেহেতু এখন একটা বন্যায় কবলিত এলাকা, দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের উদ্দেশ্যে যেটা বলবো, আপনারা একটু খবর নিয়ে আসবেন যে পর্যটন এরিয়াগুলো আছে সেগুলো আসলে বিপদ সীমার ঊর্ধ্বে আছে কি না, সে যেহেতু বন্যা চলছে। তো আর যে বিষয়টা বলি, যে আপনি যে প্রশ্নটা করেছেন, কিছুক্ষণ আগে যে অনাঙ্কিত একটি ঘটনা ঘটেছে, সেই অনাঙ্কিত ঘটনার সম্মুখীন আমিও হয়েছি, যে পর্যটক ঢাকা থেকে যে একটা পর্যটক যারা গাড়ি নিয়ে আসছিলেন সিলেটে, তাৎক্ষণিকভাবে অপরিচিত কিছু মানুষ যে ঘটনাটা ঘটিয়েছে সে ব্যাপারে কিন্তু আমরা অবগত নই। তবু দূর দূরান্ত থেকে, জেলার অন্য বিভাগ থেকে যারা সিলেটে পর্যটন ঘুরতে আসেন আর এরকম দুর্ঘটনা কবলে পড়েন, সেক্ষেত্রে আমরা আসলে দুঃখ প্রকাশ করছি। তবু তাৎক্ষণিকভাবে প্রশাসন কিন্তু সহযোগিতা করেছেন, আমরাও কিন্তু সহযোগিতা হাত বাড়িয়েছি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য, আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে প্রশাসন সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছেন যাতে কোনো প্রকার পর্যটক এসে যাতে বিভ্রান্তিতে সৃষ্টি না হয় সিলেটে। সাংবাদিক কাজ করেছে, তাদের কাজের ভূমিকাটা দেখে আপনার কাছে। এটা অবশ্যই ডেফিনেটলি বলা হয় যে সাংবাদিকের যে ভূমিকাটা এখানে যথেষ্ট পরিমাণ, ওনারা কিন্তু স্বীকার করেছেন এবং লাইভেও বলে গেছেন যে আপনাদের যে আন্তরিক এবং সহযোগিতা, বিশেষ করে সিলেটের মানুষের ভিতরে যে আন্তরিকতা কাজ করে, এটা আজকেও প্রমাণিত হয়েছে। এবং এর পরবর্তীতে যারা দুর্ঘটনা কবলে পড়েছিলেন পর্যটকরা, তারা কিন্তু বলে গেছেন, সাংবাদিকবাদীকে বলে যে আপনাদের সহযোগিতার কারণে কিন্তু আজকে আমরা টানা পর্যায়ে কিন্তু আসতে পেরেছি, এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছিলাম যিনি কিছুক্ষণ আগে তাৎক্ষণিক একটি ভূমিকাও পালন করেছিলেন। তো এই ছিল আমরা আজকের সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে। সবাই সাথে থাকবেন, এবং যে জিনিস পরিষ্কার বলতে চাই, আপনাদের ছেলে মেয়েকে ভালো রেজাল্ট করার জন্য এবং লেখাপড়া করার জন্য কিন্তু হোস্টেলে রাখছেন, কেউ আবার সামর্থ্য অনুযায়ী নিজের বাসায় রাখছেন। তো ফ্রি টাইম এবং বন্ধর টাইম কোথায় যাচ্ছে, কী আসে বিষয়ে, আসলে এই বিষয়ে একটু গাইড রাখবেন সেই অনুরোধ আপনাদের প্রতি। এবং যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, সবাই শেয়ার করে এবং জানিয়ে দিবেন আজকের, এবং দেখার সুযোগ করে দিবেন যারা রয়েছে, পর্যটক দেখবেন যারা ভাবছেন যে সিলেটের পর্যটক বর্তমানের অবস্থায় কোন পরিস্থিতি রয়েছে, এবং আজকের লাইভটি দেখেই কিন্তু বুঝতে পারবেন আমাদের যে কি সবুজে ঘেরা সিলেট, আধ্যাত্মিক নগর সিলেট, দুটি বা তার একটি কুড়ি সেই সিলেট নগরীর সবুজ কুড়ি এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তিনি মালনিছড়া চা বাগান, সেই চা বাগানের একেবারে মোটামুটি মধ্যখান থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায়, সব জায়গায় আনাচে কানাচে, সেখান থেকে কিন্তু অনেকেই যার যার মতো করে ইচ্ছা করে ফটো সেশন করছেন। আরেকটা জিনিস, যে জিনিসটা আপনারা ফটো সেশন করবেন ভালো কথা, যে জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে, এখন অর্থাৎ বর্ষার মৌসুম, সেই বর্ষার মৌসুমে কিন্তু যে যুগ বলে, অর্থাৎ চীনা যুগ বা চীনা পোকা বলে, সেই চীনা যুগ কিন্তু অত্যন্ত যে কোনো মুহূর্তে আপনাদের কানে দিয়ে ঢুকতে পারে। এবং কি যে ছাড় যে গাছটা আপনারা দেখছেন, যে ঠিক 3 ফুট বা সর্বোচ্চ 3 ফুট উপরে হবে, কিন্তু অনেকেই ছাড় ভিতরে ঢুকে কিন্তু সেলফি লওয়ার চেষ্টা করেন এবং ফটো সেশন করার চেষ্টা করেন।
সবাই সতর্কতার সহিত সেলফি নেবেন এবং সতর্কতা সহিত থাকবেন সেই আশা প্রত্যাশা, এবং আপনারা যাতে কোনো সেই দুর্যোগ যাতে কোনো এই দুর্ঘটনার পাল্লায় পড়েন না সেই আশা প্রত্যাশা বাংলা টাইমিং টিমের পরিবার, এবং আপনাদেরকে প্রতিদিন কিছু না কিছু সময়সময় তুলে ধরার চেষ্টা করব। সবাই যুক্ত থাকবেন, এবং সাথে তো আমি রয়েছি আপনাদের সবার পরিচিত এবং ছোট ভাই রাজন আহমদ আরিয়ান। সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলা টাইমিং টিমে প্রতিদিন কিছু না কিছু সময়সাময়িক বিশেষ সরাসরি লাইভের মাধ্যমে, এবং মাঝে মাঝে আমরা এই প্রাকৃতিক পরিবেশে টকশো করারও চেষ্টা করে থাকি যারা ইচ্ছুক কথা বলার, এবং এই সর্বশেষ পরিস্থিতি নিয়ে যারা ইচ্ছুক কথা বলার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি চলে আসবেন, আমরা আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল এই মুহূর্তে আমি সরাসরি তুলে ধরলাম আজকের এই মালনীছড়া চা বাগান থেকে আধ্যাত্মিক নগর সিলেটের যে মালনীছড়া চা বাগান, সেই মালনীছড়া চা বাগান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছিলাম আপনাদের পাশে। সবাই আমার কথা ক্লিয়ার আছে কিনা এবং কমেন্টে জানিয়ে দিবেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা। পরবর্তী কোনো না কিছু কিছু না কিছু সময়সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সবাই সাথে থাকবেন, যুক্ত থাকবেন, বাংলা টাইমিং টিমের পরিবারের সাথে থাকবেন। এই ছিল এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট মালনীছড়া চা বাগান থেকে সরাসরি লাইভ সম্প্রচার। রাজন আহমদ আরিয়ান, মালনীছড়া চা বাগান, সিলেট।